আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আমি আজকে আপনাদেরকে দেখাবো ফুলের গাছ, আর এই সবগুলো ফুলের গাছ বিটাকে আছে। তো বিটাকে কি কি ফুলের গাছ আছে দেখতে থাকুন এবং আমার ভিডিওর সাথেই থাকুন। এটা হচ্ছে রঙ্গন ফুলের গাছ, আমার মনে হয় সবাই চেনে রঙ্গন ফুলটা। বিটাকের বেশিরভাগ ফুলের গাছ রঙ্গন ফুল, তবে সেগুলো বিভিন্ন জাতের। আর এই যে সাদা সাদা এবং লাল পাতার মতন ফুলগুলো দেখতেছেন, এগুলোর নাম আমি জানি না, তবে দেখতে খুবই ভালো লাগে। এই ফুল গাছটা আমার খুবই ভালো লাগে, বেলকনি থেকে দেখা যায় বাতাসের সাথে সাথে দোলে এই ফুলের গাছটা, তবে এই ফুলের নাম জানি না। আর আজকে আমি আপনাদেরকে একটা ফুল দেখাবো, নীল অপরাজিতা ফুল। এই ফুলের অনেকগুলো পাপড়ি, আমি সাধারণত অনেকগুলো পাপড়িওয়ালা নীল অপরাজিতা ফুল দেখিনি। এই ফুল দেখে আমি সত্যি অবাক হয়েছি যে এটার এতগুলো পাপড়ি, আর ফুলটা দেখতে বেশ সুন্দর। বাড়ি যাবার সময় এটার বিচি নিয়ে যেতে হবে, বাড়িতেও লাগাবো এই ফুলের গাছ। দেখেন কত সুন্দর লাগতেছে আর কতগুলো পাপড়ি। আপনারা কেউ জানেন কিনা জানি না, তবে এই নীল অপরাজিতা ফুল দিয়ে কিন্তু চা বানিয়ে একদিন আমি বাড়িতে গিয়ে এই ফুল দিয়ে চা বানিয়ে খেয়ে আপনাদেরকে সেই ভিডিও দেখাবো। আপনাদের যাদের বাড়িতে এই নীল অপরাজিতা ফুলের গাছ আছে, তারা কিন্তু এই ফুল দিয়ে চা বানিয়ে খেয়ে দেখতে পারেন কেমন। দূর থেকে জঙ্গলের মধ্যে লাল টুকটুকো কি দেখা যাচ্ছে, আমার বোনকে বললাম চল তো দেখে ওইদিকে কি দেখা যাচ্ছে, তারপরে আসলাম আশা দেখে এই সুন্দর ফুল। এই গাছটা আমি দেখেছি, তবে বড় হওয়ার পরে ফুল ধরে, আর এখানে এসে দেখলাম এত ছোট গাছে এটাতে ফুল ধরছে, আর ফুলগুলো যে কি কিউট লাগতেছে, অসাধারণ। এই যে ফুলটা দেখতেছেন, এটা কিন্তু লাগানো ফুল না, এটা এখানকার জঙ্গলি ফুল। তারপরেও অসাধারণ একটা সৌন্দর্য নিয়ে ফুল গাছটি দাঁড়িয়ে আছে। ফুল জঙ্গলি হোক আর ঘাস ফুলই হোক, ফুল ফুলি, ফুল সবসময়ই সুন্দর। আজ এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।